দিনাজপুরে বিরামপুরে বেলা 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে নির্বাহী অফিসার তহিদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু শিবেন কুমার কুণ্ড, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। বিরামপুর প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমানের পাঠানো তথ্যচিত্রে স্বর্ণালী টিভি।